ভিডিওটি শুরু করার আগে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি প্রেস করে রাখো যাতে নতুন নতুন ভিডিও আসার সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পারো দু হাজার তেরো সালে যাদবপুর ইউনিভার্সিটির এন্ট্রান্স সংস্কৃত বিষয়ের এন্ট্রান্স এক্সামিনেশনে যে এক্সাম পরীক্ষাগুলো এসেছিল সেগুলো আমি বলে দিচ্ছি অ্যান্সার সহ বলে দিচ্ছি দেখো প্রথমে অভিজ্ঞান শকুন্তলম থেকে প্রশ্ন আসে তো প্রথম প্রশ্নটা ছিল শকুন্তলায় পিতর নামকিম আনসার হবে বিশ্বামিত্র দ্বিতীয় কোশ্চেন শকুন্তলায়া লতা ভগিনী কিম নাম এটা হবে বনজোৎসনা তারপর মহর্ষে কনভাসম কনভাসম কান অতিয়াসি মালিনী রাগ্য দুষ্যন্তাস বিদূষক সহ বিদূষক হকিম নাম দেহ মাধব্য এবার আছে কারক প্রকরণে কারকের যে প্রশ্নগুলি এসেছিল দেখো জলং পিপাসু আয়ং বৃদ্ধ রেখাঙ্কিত পদে কস্যের সূত্রশ্ব কথম চ প্রবৃত্ত এটা কর্তৃপ্ষিততম এই সূত্রে কর্মকারকে দিতে হবে কোঠানেন বৃক্ষম ছিন্নত্তি কোঠারণের নিচে দাগ এটা হবে কর্তৃক করণায় স্থিতিয়া এই সূত্র অনুসারে তৃতীয় বৃত্তি তবে স্পৃহ ঋপ্ষিত এতি সূত্রশ্ব অধুলিখিত কস্মিন উদাহণে পুষ্পেভ্যুস্পৃহ এতি এটা স্পৃহ ঋপ্ষিত এই সূত্রের দ্বারা হয়েছে অক্ষয় দিব্যতি এটার সূত্র হল এই উদাহরণের সূত্র হল দিব্য কর্মহ তো এই সূত্র অনুসারে হয়েছে এবার আসি হলো সমাসে বলছে উন্মত্ত গঙ্গম এটা অব্যভাব সমাজ উন্মত্ত গঙ্গ একটা থাকে সেটা বহুব্রী সমাস কিন্তু ম আছে শেষে সে তাই এটা দেখি বোঝা যাবে অব্যভাব সমাস কাকো এটা তৎপুরুষ সমাস কাকই পেয়েও তারপর হলো জুপায় দারু এটা জুপায় দারু এটা জানি আমরা তৎপুরুষ তৎপুরুষ সমাস তারপর বিনা পানি এটা বহুব্রী সময় বিনা পানু চশাস বহুব্রী খুব কমন সমাজগুলো এসেছিল এবার পরে পাতায় আমরা আসি তর্ক সংগ্রহ তর্ক সংগ্রহের প্রশ্নগুলো অপশন ছিল না তো এই সবগুলো প্রশ্নগুলোর অ্যান্সার আমি ঠিকঠাক লিখতে পারলাম না জায়গার অভাবে তো যেগুলো লিখে দিয়েছি তো প্রশ্নগুলো আমি বলে দিচ্ছি এবং লিখে দিয়েছি এবং তোমরা একটু দেখে নাও বাক্য মাত্র এক বাক্যে উত্তর দিতে হবে পদার্থ লক্ষণম কি পদজন্য প্রতীতি বিষয়ত্বম পদার্থত্বম তারপরে সামান্য বিশেষ কহ মুখ্য বিহিত ঠিক আছে এটা তোমরা একটু দেখে নিও সংযোগ সমবায়ের মুখ্য পার্থক্যটা বই থেকে দেখে নিও তারপর হলো অত্যন্ত ভাবাস্ত লক্ষণম কিম ত্রৈকা লিখা সংসার গিয়া লক্ষণটা আছে অত্যন্ত ভাবের ঠিক আছে সেটা আমি লিখে দিয়েছি পৃথিবী কতিবিধে সাদিবিধা নিত্য নিত্য পৃথিবী দুই প্রকার ইন্দ্রীয় রক্ষণকিম এটাও একটু দেখে নিও ব্যক্তি লক্ষ্যমকিম ব্যক্তি লক্ষণটাও আমরা যে যতটা ধুমাস্তি ত্রাগ্নি নিয়ম হবে নিয়মাহা ব্যক্তিহী ঠিক হলো তর্ক সংগ্রহ এবার আসি হলো অগ্নিশুক্ত অগ্নিশুপ্ত থেকেও বেশ কিছু প্রশ্ন আসে তো অগ্নিশূক্তটা একটু একদম ভালো করে পড়তে হবে ঠিক আছে পুঙ্খানু পুঙ্খানু পড়তে হবে তাহলে পাওয়া যাবে শাহানাচার্য প্রথম প্রশ্ন শাহানাচার্য অগ্নিশব্দ সহ নির্বাচন প্রসঙ্গে যে সাং পূর্ব চার্য নাম নাম উল্লেখ্য কৃতবান উল্লেখিত শাকপূর্ণি আরো কিছু কিছু আছে তো যাদের নাম তিনি উল্লেখ করেছিলেন দমিতি শব্দের অর্থ গৃহম দেবী ভি ইতি বৈদিক প্রদেশ সাধনে কষ্ট পায়নি সূত্র দেবী ভি এই এটা আমি এটা আমি পরে বলে দেব তারপর ঋগ্বিদ প্রথম মন্ডল অন্তর্গত বর্তমান অগ্নিশক্ত সকি এটা আমরা সবাই জানি মধুর ছন্দা তারপরটা অগ্নি মিলে ইতি সমগ্র শক্ত কোত্র বিনিয়োগ পাত্র নাকে ক্রতু তারপরে অগ্নি মিলে ইত্যত্র ইলে পদে স্বর ইলে করণীয় ইলে দেখো তিংং তিং ঠিক আছে এই সূত্রের দ্বারা ইলে পদে সর্বই অনুদত্ত তারপর নম ভরান্ত এমসি রেখাঙ্কিত সন্ধি বিচ্ছেদ হওয়া আ যোগ ইমসি ঠিক আছে এমসি ইমসি হলো ধাতু এবার আসি হিস্ট্রি হিস্ট্রি অফ ক্লাসিক্যাল লিটারেচার এখানে যে প্রশ্নগুলো হাউ মেনি কন্টোস আর দেয়ার ইন দ্য ভট্টি কটি সর্ব বাইশটি আমরা সবাই জানি হাউ মেনি আর ইন দিয়ার মৃচ্ছ দশটি মৃচ্ছকটি উপকরণ শ্রেণীর দশটি অঙ্ক ইট দ্য অফ মুদ্রাক্ষস মুদ্রাক্ষসে রচয়িতা হলো বিষাক দত্ত আমি দাগিয়ে দিয়েছি দেখে নাও তারপর হলো হুইচ অব দ্য ফলোইং ইজ নট এ প্রোস রোমান্স এটা হবে এটা মাকেগুলো জান কি হুইচ অব অফ ইস নট রামায়ণ অবলম্বনে রচিত নয় সেটা হবে বেনিসং রাহা অভিষেক প্রতিমা আমরা জানি রামায়ণ অবলম্বনে ভাষায় তারপরে দেহি পদপল্লব মুদারম এটা কার বলছে হয়ার ডাস দিস ফেমাস আড্রান্স অকর্ড এটা অবশ্যই গীত গোবিন্দের তারপর বলছে হু আর দ্য হিরো অ্যান্ড হিরোইন অফ দ্য নৈশদীয় চরিত্র আমরা জানি নল দময়ন্তী এবার হুইস টাইপ অফ সংস্কৃত ড্রামা ইন দ্য পঞ্চ কি পঞ্চ পঞ্চ রাত্র পঞ্চরাত্র কি ধরনের সংস্কৃত নাটক এটা নাটক তারপর বলছে এবার হলো মনসংহিতার প্রশ্ন মনসংহিতার যে প্রশ্নগুলো এসেছে কেন রাজনাম না প্রভু কেন রাজা সৃষ্টি করে বলে রক্ষার্থে রাজনাম নাম প্রভু চরাচরস্ব বা বিশ্ব জগতস্ব রক্ষার্থ রাজা কেমর্থম বিশ্বরূপম করতে ধর্ম সিদ্ধার্থম কার্য সম্পাদনার্থম বিশ্বরূপম করতে বাকি যে প্রশ্নগুলো এসেছিল একটু দেখো মনসংহিতায়াম কাতি অধ্যায় দ্বাদশ অধ্যায় সন্ধ্যে আমরা সবাই জানি মনুসংহিতা টিকা কান অনেকেই আছে তার মধ্যে মেধা দিতে কুল্ল কহা চ লিখিত আমি লিখেছি তারপর বলছে ব্যাসনীয় ব্যাসনীন পরিণামে ক বিশেষ হয় তো এটা অবশ্যই ব্যাসনী ঠিক আছে তারপর আকর কর্মান্তে কৃত্রিস জন নিয়োজিত তবে সুচিন সুচিন কর্ম আকর কর্মান্তে সুচি লোককে নিয়োগ করতে হবে আচ্ছা কৌতহ বার্তা রম্ভন বিদ্যাৎ লোকত বার্তা বিদ্যাৎ করতে যিনি করবেন লোকত তারপর বলছে সাহিত্য দর্পণ সাহিত্য দর্পণ যে প্রশ্নগুলি এসেছিল একটু দেখো বলছে সাহিত্য দর্পণ সব রচয়িত সবাই জানে বিশ্বনাথ সাহিত্য দর্পণে কতিবিধান রূপকম উল্লেখিত অস্তি এটা দশ নাটকে কতিবিধম রসদয়ম দৃশ্যতে এটা হবে শৃঙ্গার আর বীর রস শেষটা আমি লাগিয়ে দিয়েছি প্রস্তাবনা অপরং নামকে আমুখম কাতি পতাকা স্থানা নিষে ক্রিয়াতে বিষ্ণু চতুয়ারি কলম দিয়ে দাঁড়ানো এই প্রশ্নটা কাতি সন্ধেয় পঞ্চসন্ধি ঠিক আছে তারপরে বিবিধা বিবিধা বি ভাষা বি বিনির্মিত কাব্য কিম নাম বিভিন্ন ভাষায় দ্বারা রচিত যে কাব্য সেটা হলো করম ভকম বিভিন্ন ভাষার দ্বারা রচিত কাব্যই হলো করম ভকম